আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু এই বাইক জার্নি। এই বাইক জার্নির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজকে কিন্তু আমি দুটি গাড়ি নিয়ে রিভিউ করতে এসেছি আপনাদের সামনে। তো দুইটি গাড়ির বিষয়ে বিস্তারিত আলোচনা করব, গাড়ির এ টু জেড কনফিগারেশন সবকিছুই জানিয়ে দেবো এই ভিডিওতে। ভিডিওটি না টেনে অবশ্যই দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন। তো ফ্রেন্ডস, প্রতিদিন নতুন নতুন গাড়ির রিভিউ পেতে এই বাইক জার্নি পেজটি অবশ্যই ফলো করুন। ফ্রেন্ডস, সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন বা পাশে, এই গাড়িটি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাল কালারের একটি গাড়ি। এটা কিন্তু শুধু লাল নয়, এটার মধ্যে আমাদের দুইটি কালার রয়েছে, একটি হচ্ছে লাল আর একটি হচ্ছে নীল কালার। দুইটি কালারই খুব সুন্দর গর্জিয়াস। দুইটি কালার মধ্যে আপনার যেই কালারটি পছন্দ সেই কালারটি আমাদের কাছ থেকে নিতে পারবেন। ফ্রেন্ডস, এই গাড়িটির নাম হচ্ছে M3 ইলেকট্রিক বাইক। আর M3 ইলেকট্রিক বাইকটি একবার ফুল চার্জ করলে অনায়াসে আপনি 80 থেকে 100 কিলোমিটার মতো যাতায়াত করতে পারবেন। রাস্তার প্রকার ভেদে অনেক সময় কম বেশি হয়, সেই ক্ষেত্রে মিনিমাম 80-এর উপরে এবং 100-এর ভিতরেই মাইলেজ পাবেন। ফ্রেন্ডস, অনেক ক্ষেত্রে অনেক কাস্টমার বলেছে যে 100-এর উপরেও তারা মাইলেজ পেয়েছে। তো বুঝতেই পারছেন আমাদের এই গাড়িগুলো কতটা সুবিধাজনক। এটা একবার ফুল চার্জ করতে সময় লাগবে প্রায় 6 ঘন্টা থেকে 8 ঘন্টার মতো, মানে 6 থেকে 8 ঘন্টার মতো সময় লাগবে। আপনার বিদ্যুৎ খরচ হবে মাত্র 1 ইউনিট। এই গাড়িতে আমরা ব্যবহার করেছি 1200 ওয়াট ব্রাশলেস মোটর, 1200 ওয়াট। পিছনের যে চাকাটি ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমরা 1200 ওয়াট মোটর ব্যবহার করেছি এবং এই মোটরগুলো কিন্তু ওয়াটারপ্রুফ মোটর, যে কোনো বৃষ্টিতে ঝড়ের তুফানে আপনারা চালাতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এছাড়াও টায়ারগুলো কিন্তু টিউবলেস টায়ার, টিউবলেস হওয়ার কারণে এটা যে কোনো রাস্তায় চালাবেন তার কাটা ঢুকলো হাওয়াজার কোনো ভয় নেই। এছাড়াও ফ্রেন্ডস, রিংগুলো কিন্তু অ্যালুমিনিয়াম অ্যালয় রিম এবং সাসপেনশনগুলো তো অসাধারণ। ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন পিছনের সাসপেনশন, হাইড্রোলিক সাসপেনশন হওয়ার কারণে গাড়িগুলো যে কোনো উঁচু নিচু রাস্তায় চালাবেন খুব সুন্দর জাম্পিং করবে, শরীরের উপর বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না। এবং পিছনে যে বসবে তার জন্য রয়েছে আলাদা পাদানি, দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম পাদানি। এবং যে গাড়িটি ড্রাইভ করবে তার জন্য রয়েছে আলাদা আরেকটি পাদানি, দেখতে পাচ্ছেন। এবং গাড়িটি কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডে দাঁড়ানো রয়েছে। সো গাড়ির সাথে এ টু জেড সব কিছুই আপনারা সিস্টেম অনুযায়ী পাচ্ছেন। ফ্রেন্ডস, এই গাড়িতে রংধনু স্টাইলের খুব সুন্দর একটি ডিজিটাল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটি খুব সুন্দর দেখতে, দেখতেই পাচ্ছেন এখানে ডিসপ্লেটি শো হচ্ছে। গাড়িটি অফ করার পর আমি যদি অন করি দেখতে পাবেন খুব সুন্দরভাবে গাড়িটি সকল কিছু দেখা যাবে। এখানে গাড়িতে কতটুকু চার্জিং লেভেল দেখা যাবে এবং এই যে দেখতে পাচ্ছেন বড় বড় জিরো আকারে, এটা হচ্ছে আপনি কতটুকু গতিতে চালাচ্ছেন। এই গাড়িটি মিনিমাম 65 কিলোমিটার গতিতে চলতে সক্ষম। এছাড়াও আপনার চার্জিং লেভেলগুলো দেখতে পারবেন গতিবেগ। এছাড়াও কিলোমিটারও শো করবে এখানে কত কিলোমিটার চালিয়েছেন, এ টু জেড যত কিলোমিটার চালাবেন সব এখানে দেখা যাবে। ফ্রেন্ডস, এই গাড়িতে অনেকগুলো সুইচ রয়েছে, এখানে রয়েছে দেখতে পাচ্ছেন গাড়িটি লক করার সুইচ। গাড়ি অন অবস্থায়ও যদি আপনি গাড়িটি লক করে রাখেন কোনো রকম পিক আপ দিলেও চলবে না। ফ্রেন্ডস, সিস্টেমটা খুব সুন্দর অসাধারণ। এছাড়াও ফ্রেন্ডস, এখানে রয়েছে 1 2 3 গিয়ার সুইচ, দেখতেই পাচ্ছেন 1 2 3 গতিবেগ কমানো বাড়ানোর জন্য খুব সুন্দর সুইচ রয়েছে। রয়েছে রিভার্স মোড, রয়েছে ড্রাইভ মোড, গাড়িটি আপনি চাইলে পিছন দিকেও চালাতে পারবেন, সিস্টেমটা খুব সুন্দর। এছাড়াও ফ্রেন্ডস, গাড়িতে রয়েছে হেডলাইট, রয়েছে পার্কিং লাইট, দেখতে পাচ্ছেন সুইচগুলো খুব সুন্দর। রয়েছে একটি বাড়তি সুইচ এবং বাঁদিকে কিন্তু আরও কিছু সুইচ রয়েছে, সেটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ, দেখতে পাচ্ছেন রয়েছে ইন্ডিকেটর সুইচ, রয়েছে হরেন সুইচ, ওয়াও। এছাড়াও আপার ডিপার সুইচও ইমার্জেন্সি রয়েছে আলাদাভাবে, দেখতে পাচ্ছেন দুই হাতেই রয়েছে হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম, ডান হাতেও ব্রেকিং সিস্টেম বা হাতেও ব্রেকিং সিস্টেম, দুইটাই কিন্তু হাইড্রোলিক ব্রেক। তো ফ্রেন্ডস, এই গাড়ি সম্বন্ধে বিস্তারিত বললাম। এই গাড়িটি 72 ভোল্ট 32 অ্যাম্পিয়ার, একবার ফুল চার্জ করলে প্রায় 80 থেকে 90 বা 100 কিলোমিটার যাতায়াত করতে পারবেন। ফ্রেন্ডস, তার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা স্কুটি স্টাইলের গাড়ি, এটা হচ্ছে আমাদের জার্নি 003 মডেলের গাড়ি। এটা একেবারে আপডেট নতুন 2024 ভার্সনের গাড়ি। এই গাড়িটি একবার ফুল চার্জ করলে অনায়াসে 60 কিলোমিটার প্লাস চালাতে পারবেন 1 ইউনিট বিদ্যুৎ খরচে। এছাড়াও ফ্রেন্ডস, আপনারা যদি এই গাড়িটির মাইলেজ 100+ করতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে সরাসরি কথা বলে আপনি চাইলেই এটার ক্যাপাসিটি বাড়িয়ে নিতে পারবেন। ফ্রেন্ডস, এই গাড়িতে আমরা ব্যবহার করেছি 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ার ব্যাটারি এবং মোটর ক্যাপাসিটি 1000 ওয়াট। M3 মোটর সাইকেলের মতো যেটা দেখতে সেটা 1200 ওয়াট মোটর, আর এটার মধ্যে আমরা ব্যবহার করেছি 1000 ওয়াট ব্রাশলেস মোটর। ফ্রেন্ডস, এই গাড়িগুলো আপনারা চালাতে কোনো রকম ড্রাইভিং লাইসেন্স বা কাগজপত্র প্রয়োজন নেই, শুধুমাত্র মাথায় একটা হেলমেট ইউজ করলে যে কোনো হাইওয়ে রোডেও আপনারা এই গাড়িগুলো চালাতে পারবেন। ফ্রেন্ডস, সবসময় এই গাড়িগুলো চালাতে আপনারা শুধুমাত্র একটা হেলমেট ব্যবহার করলেই চলবে। আমাদের এই গাড়িগুলো পরিবেশ বান্ধব হওয়ার কারণে বর্তমানে প্রচুর জনপ্রিয়তায় এই গাড়িগুলো অনেক এগিয়ে যাচ্ছে। তো আপনারাও এই গাড়িগুলো কিনতে পারেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি আমাদের জার্নি ই বাইকে চলে আসতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আপনার যেই গাড়িটি পছন্দ সেই গাড়ির শুধুমাত্র মডেল নাম্বার বললেই আমরা গাড়ির ফুল কনফিগারেশন জানিয়ে দিতে পারবো। ফ্রেন্ডস, যাদের বাজেট কম তারা আমাদের এই গাড়িটি নিতে পারেন। এই গাড়িগুলো লাখেরও অনেক নিচে, আমরা বর্তমানে ডিসকাউন্ট দিচ্ছি তাই গাড়িটি অনেক কমে পাচ্ছেন। আর M3 গাড়িটি কিন্তু রেগুলার প্রাইস 1,30,000 ছিল, আমরা ডিসকাউন্ট দেওয়ার কারণে বর্তমানে ভালো একটা ডিসকাউন্ট মূল্যে আপনারা কিনতে পারছেন। তো আজকে পর্যন্ত ফ্রেন্ডস, পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন ই বাইক জার্নির পক্ষ থেকে আবার আসবো নতুন কোনো গাড়ি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই শুভকামনায়। আসসালামু আলাইকুম।